নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল সেলেব দুনিয়া আপনাদের সকলকে স্বাগত। আজকে যিনি আমাদের সেলেব দুনিয়ার অতিথি, তার পরিচয়টা অনেকটা বড়, তার জার্নিটাও অনেক বড়। কারণ একদিকে তার জীবনটা শুরু হয়েছিল মডেল থেকে, তারপর মডেল থেকে তিনি অভিনেতা এবং তিনি ডিরেক্টর, এবং আজকে তিনি অভিনেতা এবং অভিনেত্রীদের শিক্ষক বা গুরু বললেও বোধ হয় কম বলা হবে। তিনি হচ্ছেন আমাদের টলিউড স্টার সম্রাট মুখোপাধ্যায়। সম্রাট দা, আমাদের ইমেজ বেঙ্গল সেলিব্রিটিয়া, তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ, আপনারা যে আমাকে ডাকলেন, এবং অনেক জার্নি আপনাদের সাথে শেয়ার করব, অনেক অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সবার আগে যেটা আমার খুব বড় একটা প্রশ্ন, যে বহু দিন হলো ইন্ডাস্ট্রিতে আছেন এবং অনেকের সাথে কাজ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই যেদিন প্রথম এসেছিলেন সেদিনকার মতোই এরকম টল, হ্যান্ডসাম, স্মার্ট, এই ট্রেন্ডসটাকে রেখেছেন কি করে? আমার মনে হয় যেই মোমেন্টে আপনি নিজেকে মেনটেন করে রাখতে চাইবেন, তখনই জীবনটা একটু সামান্য হলেও একটু বোরিং হয়ে যায়। মানে কারণ ডিসিপ্লিন ইজ অলওয়েজ বোরিং, কারণ ডিসিপ্লিন মানে ঠিক সময় ঘুমোতে যাওয়া, ঠিক সময় খাওয়া, কী খাচ্ছেন কী খাচ্ছেন না, এক্সারসাইজটা রেগুলারলি করা, মানে ব্যায়াম থেকে শুরু করে, এবং ব্যায়াম মানে কিন্তু সবসময় যে লোহা তোলাকেই আমরা ব্যায়াম বলছি তা নয়, ব্যায়াম বলতে রেগুলার যে বেসিক যে শারীরিক এক্সারসাইজেসগুলো হয়, একটু হাঁটা বা দৌড়ানো, স্কিপিং করা, সুইমিং করা, এবং তারই সাথে সাথে যদি একটু হালকা ওয়েটস করা যেতে পারে সেগুলো করা, এবং তারই সাথে সাথে ধরুন খাওয়াটা একটুখানি কন্ট্রোলের মধ্যে রাখা। আমি যেমন নিজে বহু বছর ধরে ব্রাউন রাইস খাই, এবং তাছাড়া যে ব্রাউন ব্রেড খাই, খুব একটা তেল মশলার খাবার খাই না, এবং ওভার ইটিংটাকে একদমই অ্যাভয়েড করি। মানে যতটুকু আমার প্রয়োজন তার থেকে দুশুত কম খেতে হবে আর কি, মানে একটু কম খেতে হবে, তবে গিয়ে তোমার মানে মানে ভুঁড়ি হবে না বা ওই যে পেটটা এক্সট্রা বেরিয়ে আসে সেটা হবে না। তো এবং লাস্ট বাট নট লিস্ট, দেখুন যেমন ফিজিক্যাল হেলথ বলে একটা ভাষা থাকে, তার সাথে একটা মেন্টাল হেলথ বলে ভাষা থাকে। আমার মনে হয় মানুষ যদি টেনশনে ভোগে বা গ্লানিতে ভোগে বা কোনো একটা ডিপ্রেশনে ভোগে, সেই ক্ষেত্রেও কিন্তু চেহারা নষ্ট হয়ে যায়। তো আমি বলবো যে পজিটিভ থিঙ্কিং, পজিটিভলি ভাবতে হবে। পজিটিভলি ভাবলে বা লোকের বিষয়ে যদি পজিটিভ কথা ভাবো, অন্যের ভালো হোক এটা যদি ভাবো, তাহলে একটা মানুষ অনেক বছর ধরে কিন্তু সুস্থ এবং যেটা আপনাদের ভাষায় বলছি যে ইয়াং থাকা যায়, বা মানে সো কল ঝাঁচকচকে থাকা যায়। এটার পেছনে কোনো ক্রিম, কোনো ভ্যানিশিং ক্রিম, কোনো ব্লিচ, কোনো মুখের পরিচর্যা কিচ্ছু লাগে না। আমি আমি আমার বিগত 20 বছরে কোনো দিনও কোনো বিউটি পার্লারে যাইনি, বা মুখে কোনো রকমের কোনো ওই যে বিভিন্ন ধরনের যে বিউটি ক্রিমস হয় সেসব কিচ্ছু লাগাইনি। তাই মানে আমি এটাতে একদমই বিশ্বাসী নয়। আমি বিশ্বাসী ঠিক খাবার, ঠিক এক্সারসাইজ এবং মানসিক অবস্থা, মানে আপনার মেন্টাল হেলথ ঠিক রাখতে হবে। কিন্তু এটার যেমন একটা ভালো দিক আছে, আর একটা তো ভয়ঙ্কর দিক আছে, সেটা হচ্ছে যে প্রচুর মেয়েরা বারবার প্রেমে পড়ে, এই ব্যাপারটাকে ট্যাকল করা হয় কি করে? দেখুন মানে খুব কম মানুষের জীবনে এই এই সৌভাগ্য হয় যে যার জন্য মানুষ, মানে যাকে দেখেনি মানুষ বা চোখেই দেখেনি, প্রথমবার দেখা হচ্ছে বা তোমার সাথে মেশার সাথে সাথে মানুষ তোমায় ভালোবাসা শুরু করছে, এটা খুব খুব কম মানুষের, এটা মানে এটা মনে হয় আমার মনে আমি বিশ্বাস করি যে ভগবানের অশেষ কী বলবো আশীর্বাদ থাকলে তবে গিয়ে কিন্তু এটা হয়। এবং এটা জেনারেলি হয় যারা পাবলিক ফিগার্স হয় বা যারা ইনফ্লুয়েন্সার্স হয় বা যারা ধরুন অভিনেতা অভিনেত্রী হয় বা প্লেয়ার্স হয়, মানে যারাই আর কি সফল মানুষ, এদের প্রতি একটা মানুষের একটা আকর্ষণ থাকে। যেই ক্ষেত্রেই সফল হতে পারে, সে একজন চেস প্লেয়ার হতে পারে, একজন ব্যাডমিন্টন প্লেয়ার বা টেনিস প্লেয়ার হতে পারে, সে একজন পলিটিশিয়ান হতে পারে, সে একজন অভিনেতা হতে পারে কি অভিনেত্রী হতে পারে, হোয়াট এভার, তো সফল হলেই মানুষ তোমাকে ভালোবাসবে এবং পছন্দ করবে, এবং সেই পছন্দটা একটু অতিরিক্ত মাত্রাতেই করবে, যেটাকে আপনি বলছেন যে মানে মানে বারবার করে প্রস্তাব পাওয়া বা ভালোবাসার প্রস্তাব পাওয়া, এটা একটা মানে লাকের ব্যাপার। এবং আমি আমি এটাকে পজিটিভলি নিই। আমি সবসময় বলি যে যে ভালোবাসছে তাকে কখনো দূরে সরিয়ে দিও না। হ্যাঁ, এবারে আপনি যেটা বলতে চাইছেন, অনেক সময় মানুষ আর কি হয়তো একটু ওভারবোর্ড হয়ে যায়, বড্ড কাছে চলে আসার চেষ্টা করে, সেই ক্ষেত্রে নিজের ইমোশনসের উপরে কন্ট্রোলটা রাখতে হবে। কারণ আমি বিশ্বাস করি যে বিয়ে তো বারবার করা যায় না, একটু বিপজ্জনক, মানে বিয়েটা ইটসেলফ একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট আর কি, এই ইনভেস্টমেন্টটা বারবার করে করাটা খুব ডিফিকাল্ট জিনিস। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজের ইমোশনটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে, এবং কন্ট্রোলে রাখলে যতই
মানুষ আপনাকে ভালোবাসুক না কেন, আপনি কতটা ভালোবাসা দেবেন তাদের, তার যাতে মাপকাঠিটা আপনার কাছে সঠিক থাকে। বলিউড থেকে তো কাজের সূত্রপাত, মানে আমার এটা প্রশ্ন যে টলিউড থেকে বলিউড না বলিউড থেকে টলিউড? না, আমার ট্রিপটা একটু অদ্ভুত টাইপের হয়েছে। মানে কীরকম, মানে আমি প্রথম উড়িয়া ফিল্মে আমি সুযোগ পাই, আমার বোন অভিনেত্রী ছিলেন, তো সেখান থেকে বোন একটি সিনেমায় উড়িয়া সিনেমায় হিরোইন হয়েছিলেন। তো ওদের যেদিন প্রেমিয়ার ছিল, সিনেমাটার যেদিন প্রেমিয়ার ছিল, সেই দিন আমি আমন্ত্রিত ছিলাম দাদা হিসাবে। সেদিন প্রডিউসারদের সাথে আলাপ হতো, প্রডিউসাররা আমাকে দেখে বলে যে তুমি কি অভিনয় করো বা করতে চাও? আমি বললাম যে হ্যাঁ, আমি এটার জন্যই ওয়েট করছি। তো ওরা ওদের পরের সিনেমাতে আমাকে সুযোগ দিয়েছিল, এই সুযোগ থেকেই আমার সূত্রপাত হয় প্রথম পদার্পণ আর কি সিনেমায়। তার আগে আমি মডেলিং করতাম। এবারে সেখান থেকে উড়িয়া থেকে উড়িয়া সিনেমা কয়েকটা করার পর আমি সাউথ ইন্ডিয়া যাই, সাউথ ইন্ডিয়াতে একটি ছবি করি প্রিয়তমা বলে। সেই ছবিটা করার পর সেই ছবিটা রিলিজ হয় না, তাই জন্য আমি আমার পক্ষে অপেক্ষা করাটা ডিফিকাল্ট ছিল। সেখান থেকে আমি ডাইরেক্ট চলে যাই বোম্বে। বোম্বেতে প্রাথমিক পর্যায়ে বোম্বেতে যাওয়া মানেই তো আর লোকে তোমার জন্য রোল নিয়ে বসে নেই যে এই কাজ করো বা এই তোমার জন্য কাজ নিয়ে বসে আছি। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম বাড়িতে বসে থেকে লাভ নেই, ওখানে তো খরচাও অনেক। তো আমি রোজগারের জন্যই অ্যাসিস্ট্যান্ট ডিরেকশনের কাজ করা শুরু করলাম। তো কেসি বোকাডিয়া, রজত মুখার্জি, রাজ কৌশল, এরকম বিভিন্ন ডিরেক্টরদের আন্ডারে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেকশনের কাজ করলাম ওখানে বেশ বছর দুয়েক মতো। এই অবস্থায় কি হয়, আমার মানে কলকাতা থেকে একটি ডাক আসে এবং ঋতুদার সাথে, মানে ঋতুপর্ণ ঘোষের সাথে আমার বোম্বেতে আলাপ হয়, মানে মুম্বাইতে আলাপ হয়, এবং সেখানে উনি বলেন যে কলকাতা এলে আমার সাথে দেখা করিস। ওনার সাথে আমি একটা বিজ্ঞাপনের কাজ করেছিলাম, তো উনি বললেন যে আমাকে দেখা কর, মানে দেখা করতে। এবার আমি কলকাতায় এসে ওনার সাথে দেখা করতে যাই, এবং সেই সময় ঘটনাচক্রে আমার একজন মেকআপ ম্যানের সাথে আলাপ হয় এবং উনি বলেন যে তুমি অঞ্জন চৌধুরীর সাথে একবার দেখা করো, উনি নতুন সিনেমা একটি নতুন নায়ক খুঁজছেন। তো আমি একদিন, রবিবার দিন ছিল আমার এখনও মনে আছে, আমি অঞ্জন চৌধুরীর কাছে গিয়ে পৌঁছাই আমার পোর্টফোলিও নিয়ে, পোর্টফোলিও দেখাই, এবং উনি পাঁচ মিনিটের মধ্যে উনি আমাকে বলেন যে তুমি করছো সিনেমাটা। আমার প্রথমে বিশ্বাস হয় না, আমি ভাবছিলাম যে এমনি বোধহয় কথার কথা বলছে। তো তারপর আমি বললাম, তখন আমাকে বললো যে তুমি কি আবার বোম্বে ফেরত চলে যাবে? আমি বললাম যে হ্যাঁ, চলে তো যেতে হবেই। বলছে যে তাহলে সিনেমাটা করবে কীরকমভাবে, ডেট ফেট দেবে কী ভাবছো? আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছে না, তাই ডেটের কথায় আসবে যে আমি ভাবতেই পারিনি। আলটিমেটলি সব রহস্যের অবসান হয়ে, মানে আলটিমেটলি আমি বিশ্বাস করলাম, ইয়েস, উনি আমাকে নিয়েছেন সিনেমাটায়। এবং ওই যে আমি রয়ে গেলাম কলকাতায়, তারপর আর বোম্বে ফেরত যাওয়া হলো না, কারণ ওই অঞ্জনদার ছবিটা করতে গিয়ে অনেকগুলো ফিল্মে আমি সাইন করি এবং পরপর আর কি, যেহেতু অঞ্জনদা তখন একেবারে স্টলওয়ার্ড ছিলেন, মানে বাংলা সিনেমার শেষ কথা ছিলেন, অনেকেই ভাবলেন যে যখন সম্রাটকে সাইন করেছে নিশ্চয়ই কিছু জিনিস আছে ওনার ওর মধ্যে আর কি। তো সেই ভেবে অনেকেই সাইন করলেন। ওইটা দিয়ে আমার শুরু আর কি, মানে বোম্বের থেকে, ওই যে বোম্বের থেকে তুমি যে জিজ্ঞেস করলে যে মানে কোথা থেকে শুরু, শুরুটা উড়িয়া ইন্ডাস্ট্রি থেকে, সেখান থেকে তামিল ইন্ডাস্ট্রি, সেখান থেকে বোম্বে, সেখান থেকে কলকাতা। জীবনের সফল যে চরিত্রগুলো, মানে যেগুলো প্রিয় চরিত্র, যেগুলো সম্রাট মুখার্জিকে আলাদা করে চিনিয়েছে, মানুষের কাছে নিয়ে গেছে, সেগুলো কী কী? দেখুন, আমাকে প্রথম যেটাতে আমি উপলব্ধি করলাম যে মানুষ আমাকে অভিনেতা হিসেবে পছন্দ করা শুরু করছে, সেগুলো সিনেমার জন্য নয়, সেটা আমাকে রবি ওঝাস অফিস থেকে ডাক পাই আমি 2008 সালে। তখন আমি ফুল ফ্লেজের যাত্রা করছি আর কি। সেই সময়টায় তখন আমার হাতেও কাজ নেই, সিনেমাগুলো চলেনি, সিনেমাগুলো ফ্লপ হয়ে গেছে, এবারে কী করবো কী করবো বুঝে উঠতে পারছি না। এমন সময় রবি ওঝার অফিস থেকে আমাকে ডাক আসে এবং উনি আমাকে মোহনা বলে একটি সিরিয়ালের জন্য আমাকে একটি ভিলেনের পার্ট দেন। এবং আমার মনটা খারাপ ছিল, আমি এতদিন নায়কের পার্টি করে এসেছি, তো হঠাৎ করে ভিলেন কেন? কিন্তু অদ্ভুতভাবে সেই মোহনার সেই মেঘনাদ বোস চরিত্রটি আমাকে প্রথমবার মানুষের কাছে একেবারে একটা হাউস হোল্ড নেম, যাকে বলে মানে বাড়ির নাম বানিয়ে দেয় এবং মানুষের কাছে ভালোবাসার জায়গাটা তৈরি করে দেয়। এদিকে মজার জিনিস হচ্ছে, ক্যারেক্টারটা কিন্তু ভিলেনের ছিল। এবং তারপর আবার আমাকে রবি ওঝা কাস্ট করেন বউ কথা কও সিরিয়ালটাতে সাগর সেনের চরিত্র, সাংঘাতিক পপুলার হয় সেই চরিত্র। তো এই মেঘনাদ বোস, মোহনার মেঘনাদ বোস, এই সাগর সেন বউ কথা কয়, এবং তারপরে স্নেহাশিস চক্রবর্তী সিরিয়াল টাপুর টুপুর, এই তিনটে সিরিয়াল পারিজাত সেন ওইখানে চরিত্রটা ছিল। তো এই তিনটে চরিত্র, পারিজাত সেন, সাগর সেন,
এবং মেঘনাথ বোস, এই তিনটে চরিত্র আমার জীবন একেবারে ঘুরিয়ে দেয়। এবং যে ভালোবাসাটা আমি এতদিন আকাঙ্ক্ষা করেছিলাম, যে এই ভালোবাসাটা পেতে চাই মানুষের কাছে, সেই ভালোবাসাটাই আমি এই তিনটে চরিত্রের পর থেকে আমি পাওয়া শুরু করলাম। বহুদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে আপনি রয়েছেন, উত্থান পতনের মধ্যে দিয়ে জীবন চলেছে, তো কখনো প্রচণ্ড দুঃখ বা প্রচণ্ড আনন্দ, এই দুটোর যে অভিজ্ঞতা সেটা যদি একটু শেয়ার করেন। দেখুন, প্রচণ্ড দুঃখ বলতে, যখন আমি বুঝতে পারলাম যে আমার প্রথম ছবিটি ফ্লপ করে গেছে, চলেনি, এবং তারপরে একের পর এক প্রোডিউসাররা যারা আমাকে সাইন করেছিলেন তারা আস্তে আস্তে ভয়ের চোটে সিনেমাগুলো বন্ধ করে দেওয়া শুরু করলেন, কেউ নায়ক বদলে দেওয়া শুরু করলেন, সেই সময় তো একটা সাংঘাতিক চাপা দুঃখ হয়। সেটা ঠিক ব্যক্ত করার মতো দুঃখ নয়, এই দুঃখ তো আর বাড়িতে বসে বসে আমি কাঁদছি সেই দুঃখ নয়, এই একটা ভীষণ বিফলতার বা চূড়ান্ত অসফল হওয়ার যে দুঃখ, এবং আমার নায়ক হওয়া বা আমার অভিনেতা হওয়াটা ঠিক বাই অ্যাক্সিডেন্ট নয়, যেহেতু আমার বাবা ফিল্মের একসময় ফাইন্যান্সার ছিলেন, আমার মা একসময় গ্ল্যামার জগতের সাথে যুক্ত ছিলেন, আমার বোন একজন হিরোইন ছিলেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বাড়িতে একটা মানে একটা সিনেমার পরিবেশ ছিল। তাই আমি ছোটোবেলা থেকে ক্লাস 7-8 থেকে কিন্তু এই অভিনেতা হওয়ার জন্য যে যে প্রস্তুতি নেওয়া দরকার, সে ছোটোবেলায় ভারতনাট্যম শেখা থেকে শুরু করে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শেখা থেকে শুরু করে বডি বিল্ডিং করা থেকে শুরু করে শরীরচর্চা হেন সব কিছু, মানে অভিনয় করা থেকে শুরু করে মানে অভিনয় শেখা থেকে শুরু করে সব কিছুতেই আমি তৈরি হচ্ছিলাম। তো যেইটা আপনি ধরুন ক্লাস 8 বা 7 থেকে আপনি যেটার জন্য অ্যাসপায়ার করে তৈরি হচ্ছেন, সেটা যদি আপনি এখন পরিণত বয়সে এসে দেখেন যে পুরো স্বপ্নটাই চুরমার হয়ে যাচ্ছে, এর থেকে বেশি দুঃখ তো আর কিছু হতে পারে না। এটা এটা আমার একটা দিক, যেটা সেই সময় 2003-04-05 ওই সময়টা একটা আমার সাংঘাতিক একটা অন্ধকার সময় গেছে। আবার অন দি আদার হ্যান্ড যেটা বললাম যে 2010-11-12-13-14 এই সময়টা আমার দারুণ একটা সাফল্যের সময় গেছে, যেই সময় যেই চরিত্রই আমি করছি সেই চরিত্রই মানুষ ভালোবাসছেন এবং মানুষের ভালোবাসা পেয়েছি সেই চরিত্রগুলো করে, তো সেই সময়টা আমার একটা সাংঘাতিক আনন্দের সময়। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি বা আমি দর্শক বন্ধুদেরও বলবো একটা কথা, যে সাকসেস বা ফেলিয়ার কোনো জিনিসটাকেই আমার মনে হয় সিরিয়াসলি নেওয়া উচিত নয়, কারণ এটা একটা অনেকটা নাগরদোলার মতো, যেই চেয়ারটা একসময় মাটির সবচেয়ে কাছে থাকবে সেই চেয়ারটাই একসময় সবচেয়ে মাটির উঁচুতে থাকবে, আবার যেই চেয়ারটা সবচেয়ে মাটির উঁচুতে আছে সেইটাই ঘুরে গিয়ে আবার মাটির তলায় মানে মাটির কাছাকাছি চলে আসবে, তো এটা একটা চক্রের মতো আর কি। এবারে মানে আগের থেকে যদি আপনি ডিপ্রেসড হয়ে পড়েন বা মন খারাপ হয়ে পড়েন যে এটা খারাপ হলো বা এটা ঠিক হলো, বা ঠিক হলেও যে এক্সাইটেড হয়ে যাওয়া দারুণ হয়েছে আমার আমাকে আর কেউ ছুঁতে পারবে না, আর আমাদের এই পেশাটা হচ্ছে অনেকটা কী বলবো এক মুঠো বালি ধরে রাখার মতো, আপনি যদি ভাবেন এক মুঠো বালি জোরে ধরে রাখলে সারা জীবন বালিটা হাতে থাকবে তা কিন্তু নয়, কখন যে হাতের ফাঁক দিয়ে পড়ে গেছে শুধু মুঠো করে আছেন কেউ জানতে পারবে না, তো সেই জায়গা থেকে আমি সবাইকেই বলবো যে ডোন্ট টেক মানে সাকসেস অর ফেলিয়ার সিরিয়াসলি, এনজয় দ্য সাকসেস যখন আসছে, ফেলিয়ার যদি হয়তো মন খারাপ হবে, আমি কখনোই বলবো না যে মন খারাপ হবে না, কিন্তু সেটাকেও সিরিয়াসলি নিও না, ওইটাকে ভাবো যে দিস ইজ জাস্ট আ ফেজ, এটাকে কাটিয়ে এবার আবার যুদ্ধ করে আবার আবার ঠিক জায়গায় যেতে হবে, দ্যাট ইজ দ্য থিং। যখন ফেলিয়ারগুলো প্রচণ্ড আসছিল বা আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় না যে বলিউডে আপনি একসময় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, তো আজকে যদি বলিউডে থাকতেন বা ওই সময় থেকে এখন অবধি যদি বলিউডে থাকতেন তাহলে ক্যারিয়ারটা কি অন্যরকম হতে পারতো? অ্যাবসোলুটলি, মানে দেখো আমি চিরকালই আমি হিন্দি সিনেমা দেখে বড় হয়েছি, আমার কাছে ঠিক বাংলা সিনেমাটা সিনেমা ছিল না, মানে সিনেমা বলতে যে বড় পর্দায় বসে যে আনন্দ পাওয়া এবং ফাটা পোস্টার নিকলা হিরো, হ্যাঁ এই ঘোড়া চলছে এই গুলি চলছে তখনকার দিনে শোলে ওই সে এই এই সব সিনেমাগুলো তো আমাদেরকে আকৃষ্ট করেছে, যেটাকে আমরা বলি একদম সোজা সাপটা বাংলা ভাষায় কমার্শিয়াল হিন্দি সিনেমা অ্যাট্রাক্ট করেছে, তো ডেফিনেটলি হিন্দি সিনেমার জন্য একটা আলাদা চাহিদা তো সবারই থাকে, কোনো অভিনেতা অস্বীকার করতে পারবে না, সে যত আঁতেলি হোক কেউ অস্বীকার করতে পারবে না যে সে একবার হলেও হিন্দি ছবিতে কাজ করতে চায় না। আমরা আমাদের এখানের অনেক নাম করা অভিনেতাদের দেখি যে এক চিলতে রোলের জন্য কিন্তু ছুটে যাচ্ছে বম্বের সিনেমাগুলোতে। বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তো, তো অনেক দিন আগে যেরকমভাবে ইন্ডাস্ট্রিকে দেখেছেন টলিউড ইন্ডাস্ট্রি, আজকে যারা অভিনয় করছে এই মানে তখন আর এখন এর মধ্যে ফারাক কিছু লক্ষণীয়? অভিনেতাদের কথা বলছেন? অভিনেতা বা টোটাল যে অ্যাটমোস্ফিয়ারটা কাজের ক্ষেত্রে, দেখুন এখন অভিনেতা অভিনেত্রীরা অনেক বেশি প্রফেশনাল, এখনকার ছেলেমেয়েরা অনেক বুঝে গেছে ব্যাপারটা মানে অনেক প্রফেশনাল আর কি এইটা, কিন্তু অন দি আদার হ্যান্ড এখনকার ছেলেমেয়েদের যে প্রবলেমটা দেখবে ছেলেমেয়েরা যেটা রিয়েলাইজ করছে হয়তো করা শুরু করে দিয়েছে সেটা হচ্ছে শেলফ লাইফ যেটাকে আমরা বলি, যে ধরুন এই যে ধরুন আমি বা
বিশ্বনাথ বা কাঞ্চন বা জিৎ বা ইভেন দেবের কথা বলছি, যে এত বছর ধরে যে টিকে যাওয়া, বা যিশু, এত বছর ধরে যে টিকে যাওয়া, এই টিকে যাওয়ার ব্যাপারটা এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে কম হবে, কারণ শেলফ লাইফটা কম হয়ে যাচ্ছে। মানে তাদেরকে ওই আমরা যেমন কেরোসিনের স্টোভে যেমন এরকম করে পাম্প করে 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 যেমন নাকি আগুনটাকে জ্বালাই, ঠিক তেমনই চ্যানেল কী করছে তাদের পেছনে পাবলিসিটি প্ল্যান্ড পাবলিসিটি করে গ্যাস দিয়ে আগুনটা জ্বালিয়ে রেখেছে। এইবারে যেই মোমেন্টে গ্যাস দেওয়াটা বন্ধ হবে আগুনটাও কমে আসবে, তো তাতে কী হবে এদের শেলফ লাইফ কম হবে। মানে একটা অভিনেতা হয়তো 5 বছর কি 6 বছর টিকবে, আবার নতুন অভিনেতা আসবে, আবার তার জায়গাটা নিয়ে নেবে। তো এইটা একটা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ হবে, যে কী করে তারা তাদের পেশাদারিত্ব দিয়ে, তাদের অভিনয় দিয়ে, তাদের লুকস দিয়ে, মানে লুকটা চেঞ্জ করতে হবে, মাঝে মধ্যেই লুক চেঞ্জ করতে হবে যাতে মানুষ তোমাকে নতুন করে পায়, এই প্ল্যানগুলো দিয়ে কীভাবে সে লম্বা রেসের ঘোড়া হয়ে থাকবে। তাই মানে আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে এটাই হচ্ছে মেজার যেটা তফাত। আগেকার দিনের লোককে জায়গা করতে, ধর আজকে আপনারা বিশ্বনাথকে কিন্তু বিশ্বনাথ হিসেবে চিনেছেন, জিৎকে কিন্তু জিৎ হিসেবে চিনেছেন, কি দেবকে কিন্তু দেব হিসেবে চিনেছেন, বা যিশুকে যিশু হিসেবে চিনেছেন, এদের এর বহু বছর ঘষতে 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 তবে গিয়ে কিন্তু জায়গাটা পেয়েছে, তাই জন্য এদের লংজিভিটিও বেশি। আর এখন যারা ধরুন নতুন ছেলেমেয়েরা আছে, আপনারা কিন্তু রাতারাতি চিনছেন, দেখা যাচ্ছে 6 মাসের মধ্যে সে পপুলার, তো এইটা তখন ছিল না। তো ওই মানে ওই অঙ্কটা থাকবে বা থাক মানে আছে এবং থাকবে। এবার আসি একটু ইনস্টিটিউটের প্রসঙ্গে। সম্রাট মুখার্জি ইনস্টিটিউট নিয়ে তো মানে প্রত্যেকেই যথেষ্ট কী বলবো আবেগপ্রবণ এবং খুব এক্সপেকটেশনস রয়েছে অনেকের মধ্যে, কারণ প্রচুর জেলা থেকে, অনেক গ্রাম থেকে স্বপ্নের কারিগর তো বললে ভুল হবে না আপনাকে, যে আপনি স্বপ্নের ফেরিওয়ালা। তো আপনি তো স্বপ্নের ফেরিওয়ালা, স্বপ্ন দেখান এবং স্বপ্নটা সার্থক করার জন্য তাদের রাস্তাও বলে দেন। আজকে দিনে যারা স্টার হয়েছেন আমরা অনেককেই জানি, তো তারাও আপনার এই ইনস্টিটিউট থেকে পাস করেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে পুরো জার্নিটা শুরু হয়েছিল, মানে আপনার যে ইনস্টিটিউটটা, সেই সেটা মাথায় এসেছিল কিভাবে? মানে শুধুমাত্র কি এটা একটা ইনস্টিটিউট করবো এই ভাবনা, না আলাদা কোনো? আপনার শুনে অবাক হয়ে যাবেন, আমি অ্যাকচুয়ালি রাগের চোটে ইনস্টিটিউটটা খুলেছিলাম। মানে আমি খুব রাগি মানুষ, মানে যা চাই যদি সেটা না পাই তখনই আমার রাগ আসে মাথায়, আর আমি যা যা রাগের চোটে করেছি সবকটাই পজিটিভ জিনিস করেছি। মানে লোকে জেনারেলি রেগে গিয়ে ভুল ডিসিশন নেয়, আমি রেগে গিয়ে সৌভাগ্যবশত সব ঠিক ডিসিশন নিয়েছি। আমি তখন 1994 আমি মিস্টার কলকাতা হয়েছি, এবং তারপর আমি রিয়েলাইজ করছি যে কলকাতার বাজারে ফ্যাশন শো বা মডেলদের জন্য খুব একটা জায়গা নেই। তো সেই জায়গা থেকে আমার তখন মনে হয় যে আমি যদি ফ্যাশন শোর কোরিওগ্রাফি করতে পারি কীরকম হয়, এবং আমি যদি পুরো ইভেন্ট ম্যানেজমেন্ট, ধরুন লাইট, সাউন্ড, স্টেজ সব কিছু যদি ডিজাইন করতে পারি কেমন হয়। তখনকার দিনে ইভেন্ট ম্যানেজার ভাষাটা খুব একটা প্রচলিত ছিল না, তখনকার দিনে ওইটাকে অর্গানাইজার বলতো, যে সব কিছু অর্গানাইজ করে দেয়। তো আমি বিভিন্ন ইভেন্ট মানে লোকেদের কাছে গিয়ে বলতাম যে আমি পুরোটা করে দেবো আপনাকে, আমাকে কি নেবেন, এবং তারা নিতে রাজিও হতো আমাকে। এবং সেই জায়গা থেকে আমি ওই 1994 সালে ফ্যাশন শো করানো শুরু করি নিজে মডেল হওয়ার পর। কিন্তু দেখা যায় তখন 2-1 জন কোরিওগ্রাফার যারা ফ্যাশন শো কোরিওগ্রাফি করতো, তারা নামকরা কোরিওগ্রাফার ছিল কলকাতা তখনকার, যারা নামকরা মডেল, তারা বলছে আমরা খালি ওদের সাথেই কাজ করব, তুমি নতুন ছেলে, তোমার সাথে কাজ করব না। তখন আমার মনে হলো যে এটা কখনো হতে পারে, যে মানে নতুন লোক তার মানে চান্স পাবে না। তখন আমার মনে হলো যে দরকার নেই, কোনো নামকরা মডেলের প্রয়োজন নেই, আমি রাস্তা থেকে লোক তুলে এনে তাদের ট্রেনিং দেবো মডেল করার, এবং তাদের ট্রেনিং দিয়ে তাদের তৈরি করবো মডেল হিসাবে, এবং তারাই আমার জন্য ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটবে। আপনি বিশ্বাস করবেন না, আমি এই করে আমি আমার পৈতৃক বাড়ির নিচের জায়গাটা আমি খুললাম, খুলে ইনস্টিটিউট ঠিক বলবো না, একটা টিউটোরিয়ালের মতো তৈরি করলাম, যেখানে আমি রাস্তা থেকে লোকজনকে ধরতাম যে এই তুমি মডেলিং করবে, লোকে অবাক হয়ে যেত মাঝে মধ্যে, যে আমি তোমাকে শেখাবো, আমাকে টাকা দিতে হবে না, কিন্তু আমি তোমাকে চান্স চেয়ে দেবো, চান্সের বিনিময়ে তুমি টাকা পাবে, সেই টাকাটা তখন আমি তোমার থেকে কেটে নেবো, বলে হ্যাঁ করবো। এই করে প্রচুর ছেলেমেয়েরা আসা শুরু করে ওই 1994 থেকে আর কি। তখন আমি টাকা নিতাম না, ওই আমার খেলাটা ছিল, বাটার সিস্টেম ছিল, যে আমি তোমায় শেখাবো এবং তার বিনিময়ে তুমি আমার জন্য ফ্যাশন শো করবে, এবং সে যে টাকাটা পাবে সেটা তুমি আমায় দেবে। এই করে শুরু হলো,
এবং সেই সময়কালীন আমার প্রচুর, এখনকার আমি নাম নেব না, প্রচুর এরকম অভিনেত্রীরা আছে, যেমন অভিনেতারা আছে যারা সেই সময় আমার কাছে, তারা কিন্তু এখন সিনিয়র অভিনেতা অভিনেত্রী, আমি নিশ্চয়ই বুঝতে পারছি 94 বা 95 এর কথা বলছি, সিনিয়র অভিনেতা অভিনেত্রী, তারা আমার কাছে তখন ক্যাটওয়াক শিখেছিলেন। এইখান থেকে আমার জার্মিনেট করে আইডিয়াটা, এইখান থেকে আমি আইডিয়াটা পাই যে তাহলে যদি শিখিয়ে যদি মানুষকে তৈরি করা যায়, এবং সত্যি সত্যি আমার সাথে প্রচুর ছেলেমেয়েরা তখন ফ্যাশন শো করা শুরু করে এবং তারা নাম করা মডেল হওয়া শুরু করে, তো ওইখান থেকে আমি আইডিয়াটা পাই যে এটাকে যদি আমি অর্গানাইজডভাবে একটা প্রপার ইনস্টিটিউট তৈরি করি কেমন হয়। 99 সালে এসে আমি এটাকে একদম প্রপার একটা ইনস্টিটিউটের একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি এবং 99 এবং 2000 সাল আমি এখানে ইনস্টিটিউটে চালাই। 2000 সালে আমি বম্বে চলে যাই, 2000 আর 2001 সাল এই 2 বছর আমি বম্বেতে ছিলাম। বম্বে থেকে ফেরত আসার পর যখন আমি এখানে সিনেমা করা শুরু করি, আবার নতুন করে ইনস্টিটিউটটা স্থাপনা করি, কিন্তু এইবারে আরও অনেক বড়োভাবে অর্গানাইজডভাবে, কারণ আমার তখন বম্বের এক্সপিরিয়েন্সটাও হয়ে গেছে, বয়সটাও বেড়েছে, সব কিছু মিলে 2002 সাল বলতে পারেন, 2002 সাল থেকে আর ফিরে তাকাতে হয়নি। প্রত্যেক বছর এই ইনস্টিটিউটটা কোনো না কোনোভাবে বড়ো হয়েছে, কোনো সময় দৈর্ঘ্যে এবং প্রস্থে বড়ো হয়েছে, কোনো সময় উচ্চতায় বড়ো হয়েছে, মানে অ্যাচিভমেন্টসে বড়ো হয়েছে। এই আমার স্বপ্ন যে পরবর্তীকালে এটাকে যেন একটা ইউনিভার্সিটির রূপ দেওয়া যেতে পারে এবং আমার যে পরবর্তী জেনারেশন আসছে তাদের যাতে কান মুলে বা ঘাড় ধাক্কা খেয়ে সেই তথাকথিত পড়াশোনার মধ্যে না ঢুকে যারা পারফর্মিং আর্টস নিয়ে পড়াশুনো করতে চাইছে তারা যাতে পেশাদারিভাবে এই পারফর্মিং আর্টস নিয়েই পড়াশুনো করতে পারে। কিছু মানুষ বলছে যে সম্রাট মুখার্জি ইনস্টিটিউট যেটা রয়েছে সেখানে মানে প্রচুর অঙ্কের টাকা নেওয়া হচ্ছে, এটা কতটা সঠিক? এটা তো কোনো একেবারে ভুল, কারণ হচ্ছে যে এটা কি হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, যে আমরা অনেক সময় ভাবি 5-স্টারে গিয়ে খেতে বসলে বোধহয় অনেক টাকা লাগবে, কিন্তু দেখা যায় একটি সাধারণ হোটেল যেটা বেশ ঝাঁচকচকে হোটেল সেইখানেও প্রায় একই টাকা লাগছে, কিন্তু আমাদের মানসিকতাটা হয়ে গেছে যে 5-স্টারে যাওয়া মানেই কিন্তু বেশি টাকা লাগে। কেন? কারণ ওই ঝাঁচকচকে পরিবেশ, একটা বড় জায়গা, এই দারোয়ান খুলে দিচ্ছে গেট, এন তেন দেখে আমরা ঘাবড়ে যাই। ঠিক তেমনই SMPI যেহেতু এই বিগত 26 কি 27 বছরে এত বড় জায়গায় চলে এসেছে, অনেক ছেলেমেয়েরাই আছে যারা জন্মের আগের থেকে SMPI-র কথা শুনে এসেছে, তারা প্রথম থেকে একটু টেনশনে ভোগে বেশি টাকা, কিন্তু একেবারেই মানে মানে ক্ষমতার মধ্যে, একটি মধ্যবিত্ত মানুষের ক্ষমতার মধ্যে এই অ্যামাউন্টগুলো, এটা অ্যাকচুয়ালি কিছুটা মিথ, আমরা যেটা বলি মিথ, যেমন হয় না যে মানে যেটা আমরা ভেবে থাকি অ্যাকচুয়ালি রং একটা জিনিস, এটা কিছুটা মিথ আর কিছুটা হচ্ছে অপপ্রচার, কিছুটা হচ্ছে মানুষের ভয়, ওই যে বললাম বড় ব্র্যান্ডের কাছে এলে মানুষের একটা ভয় লাগে, আগের থেকেই ভয় পায় যে এটা বোধহয় বেশি টাকা লাগবে সেটা, আর কিছুটা হচ্ছে মানুষ প্রিকনসিভ নোশন, আমাদের কিছু কিছু আমাদের মাথায় না, আমরা আগে থেকে প্রিকনসিভ নোশন, যেমন অনেক দেখবেন অনেক বাবা মার এখনও ভাবে যে এরা গ্র্যাজুয়েশন করে একটা চাকরি করলে বোধহয় অনেক সিকিওর জব, কিন্তু সেই চাকরিও যে চলে যেতে পারে সেটা কিন্তু অনেক বাবা মাই কিন্তু ভাবেন না, সিকিওর্ড বলে কিছু নেই পৃথিবীতে, কোনো জবই সিকিওর্ড নয়, যেটা আজকে আছে সেটা কালকে নাও থাকতে পারে, জীবনটাই সিকিওর্ড নয় তো জব কি সিকিওর্ড হবে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা প্রিকনসিভ নোশন মানুষের মাথায় যে নিশ্চয়ই SMPI মানে এতদিনকার পুরনো ইনস্টিটিউট, এত বড় বড় লোকেরা পাশ করে বেরিয়েছে, এত বড় বড় আর্টিস্টরা ওখানে মানে ফ্যাকাল্টি হিসাবে আছে, নিশ্চয়ই বেশি টাকা হবে, এটা একটা প্রিকনসিভ নোশন, এটা একদম দর্শকদের বলবো একদমই এই এই মানে ভুলে পা দেবেন না, মানে আমি সবসময় বলি যে ইনস্টিটিউটে ফোন করুন, ফোন করে আমাদের রিলেশনশিপ ম্যানেজার্সরা আছে তাদের সাথে কথা বলুন এবং কাউন্সিলিং পাওয়াটা খুব দরকার, আমি শিখবটা কি। ময়না মুখোপাধ্যায় তিনিও খুব ব্যস্ত তার অভিনয়ের কারণে, তো দুজন রিলেশনশিপ নিয়ে আগে আসছি, যে প্রেমটা কীভাবে হয়েছিল? প্রেমটা হয়েছিল আমি যখন রাজ কৌশলকে অ্যাসিস্ট করতাম, তখন আমি একটা একটা বাইকের বিজ্ঞাপন করেছিলাম, মানে ডিরেকশন দিয়েছিলাম, সেটাতে আমি মডেল হিসাবেও ছিলাম, আপনারা সবাই জানেন হিরো হন্ডার একটা বিজ্ঞাপন হয়েছিল, তার গানটা ছিল আরে ইহি তো হ্যায় দেশ কি ধরকন, ওই ওই বাইকটার বিজ্ঞাপন সারা ভারতবর্ষ ঘুরে হয়েছিল, আমরা চারমিনারের সামনে শ্যুট করেছিলাম, আমরা কাশ্মীরে গিয়ে শ্যুট করেছিলাম, আমরা কলকাতার এই GPO-র সামনে শ্যুট করেছিলাম, তো কলকাতার যে পার্টটা ছিল ওই পার্টটাতে একটি বাঙালি দেখতে মেয়ের প্রয়োজন ছিল, আমাকে রাজ কৌশল কলকাতায় পাঠায়, বলে যে তুমি কলকাতা তো ভালো চেনো, তুমি কলকাতায় গিয়ে স্টুডিওতে গিয়ে একটি মেয়েকে সিলেক্ট করো যে মেয়েটিকে দেখে একদম টিপিক্যাল বাঙালি মনে হবে, এবং একজন প্রোডাকশন ম্যানেজার আমাকে ওনার ও ময়নার সাথে আলাপ করে যে এই মেয়েটি দেখো একে দিয়ে তোমার কাজ চলবে কিনা,
তো আমি মেয়েটির ছবি তুলি এবং তখনকার দিনে তো হোয়াটসঅ্যাপ নেই, তখন সেই ছবি কুরিয়ার করে পাঠাই আর কি রাজ কৌশলের কাছে, তিনি অ্যাপ্রুভ করেন এবং সেখান থেকে আমার আলাপটা হওয়া শুরু। তারপরে ফোনে ফোনে যা হয় কথাবার্তা হতো, তারপরে পুজোর সময় আমি কলকাতায় আসি, আলাপ হয়, কথা হয়। কাজের জায়গা থেকে যে টাইম ম্যানেজমেন্ট এবং না না ইগো হয়নি, কারণ আমি বলি আমি যখন নাকি সিনেমা আমার ফ্লপ করে গেছে তারপরে আমি বিয়ে করেছি। এবারে সেই সময়টায় ময়নার একটা গান নুয়া নুয়া বলে একটি গান হিট নয় চূড়ান্ত হিট, এবং ময়নাকে নিয়ে একটা সাংঘাতিক পাগলামি চলছে, মানে ফাংশনের বাজারে সব জায়গায় একটা পাগলামি চলছে। তো সেই সময় কিন্তু মানে জেনারেলি যেটা হয় একটা ইগোর প্রবলেম হয় যে ওকে এত নাম হয়ে গেছে আমারকে লোকে পছন্দ করছে না, সেটা আমার কোনো দিনই হয়নি। এবং আমি তো ওর সাথে কিন্তু অনেক ফাংশনেও গেছি যেখানে হয়তো ওর বডিগার্ডের মতোই গেছি, যে মানে যাতে ওকে মানে সাবধানে নিয়ে যাওয়া যায়, কারণ অনেক গ্রামে গঞ্জে আমরা শো করতে গেছি সেখানে গেছি, কোনো দিনই হয়নি। আবার আমি যখন নাকি ভীষণ পপুলার জায়গায় ছিলাম বা আছি তখন ওর মানে ওর কোনো ইগো নেই, মানে আমাদের দুজনের মধ্যে একটা ভীষণ বন্ধুত্বের সম্পর্ক। এবং মানে আমরা সবসময় সিচুয়েশনটাকে ভেবে নিয়েছি যে পিংপং বলের মতো, ওই টেবিল টেনিসের মতো, একবার তোমার কাছে থাকবে একবার, এই যেটা একটু আগে বলছিলাম যে মানে যে নাগরদোলার চেয়ারটা শূন্যতে ভাসছে এখন সবচেয়ে উঁচুতে, সেইটাই একদিন মাটির সবচেয়ে কাছে আসবে। তাই কোনোটাই স্থায়ী নয়, তাই মানে কোনোটাই ইগোতে নিয়ে লাভ নেই, মানে হ্যাপি গো লাকি, মানে আমরা জীবনটাকে আনন্দ করে বাঁচতে চাই, সেটাই আমাদের মোটো। তারপর সেই মোটোতে এলো সাগর আর সমুদ্র, ভীষণ সুন্দর নাম, মানে সাগর এবং সমুদ্র। সাগর সমুদ্র এই 2018 জন্মায় এবং খুব স্পিডে বড় হচ্ছে, তারা খুবই তাড়াতাড়ি বড় হচ্ছে। আমি ইতিমধ্যেই দেখছি খুবই লম্বাও হয়ে গেছে এবং কথাবার্তা বলা শুরু করে দিয়েছে, ফুল ফ্লেজেড কমিউনিকেট করছে এখন। দেখি মানে এখন কী হয়, মানে যতটা বেশি এই লকডাউনের চক্করে যেটা একটাই যে কাজের কাজ হয়েছে সেটা হচ্ছে যে ওদের সাথে অনেকটা সময় কাটাতে পেরেছি, যেটা 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 এমনিতে হয়তো হতো না, অনেকটা সময় দিতে পেরেছি। এবং মানে কী বলবো, মানে ওদেরকে বড় বড় না না আর বড় হচ্ছে যে সেটা দেখতে পাচ্ছি চোখের সামনে। জেনারেলি কী হয়, আমরা হঠাৎ করে দেখি একদিন বড় হয়ে গেছে, আমি প্রত্যেক দিনই দেখছি যে ওরা একটু একটু করে বড় হচ্ছে, একটু একটু করে নতুন নতুন জিনিস করছে, আরও ম্যাচিওর হচ্ছে, এই ব্যাপারগুলো একটু একটু করে চোখের সামনে দেখতে পাচ্ছি লকডাউনের কারণে আর কি। কিন্তু একটা বিষয় যে এই নামটা খুব ইন্টারেস্টিং, সাগর আর সমুদ্র, তো সাগর সমুদ্র মানে দুজনের এইরকম নামটা কেন? না আমার ভীষণ ইচ্ছা ছিল যে রবি ওঝাকে একটা একটা ট্রিবিউট দিই আর কি, এবং আমার মনে হচ্ছিল যে সাগর সেন এই নামটা দিয়ে যেহেতু আমি বিখ্যাত হয়েছিলাম, আমার মনে হচ্ছিল সাগর নামটাকে আমি কোথাও না কোথাও ইউজ করবো অ্যাজ এ ট্রিবিউট টু মাই মেন্টর। এবারে আমি ভাবছিলাম প্রথমে কি কোথায় নামটা ইউজ করা যায়, কি মানে বাড়ির নাম দেওয়া যায় না কিসের নাম দেওয়া যায়, অনেক দিন ধরে মাথায় ঘুরছিল। কিন্তু হঠাৎ করে আমার এক পিসি বিদেশ থেকে ফোন করে বললো যে একটি ছেলের নাম তুই সমুদ্র দিস, সমুদ্র ভীষণ ভাস্ট হয়, ওই ভাস্টনেসটা তোর ছেলের মধ্যে যাতে থাকে। তখন হঠাৎ করে আমার দুয়ে চার হলো, আমি ভাবলাম যে একটি ছেলের নাম যদি সাগর দিই আর একটা ছেলের নাম যদি সমুদ্র দিই তাহলে কেমন হয়, তাহলে দুটো বেশ যমজ ছেলের নাম, দুটো একই সিনোনিম নামও হয়ে গেল, মানে একই মানে রইল আর কি নামটার, আর সুন্দর বেশ নাম দুটো সুন্দর। এবং তারই সাথে সাথে আমি ঠিক করলাম যে না, এই মুখার্জি ব্যানার্জি চ্যাটার্জি বা ধরো মানে যেই নামগুলো যে পদবীগুলো শুনলেই ধর্মবিচার করা যায় সেটা সেরকম নাম রাখবো না। সেখান থেকে আমি তাদের মুখার্জিটা পুরোটাই তাদের বার্থ সার্টিফিকেট থেকে বাদ দিয়ে আমি কী করলাম তাদেরকে সাগর সম্রাট আর সমুদ্র সম্রাট নাম দিলাম, যাতে কিছুটা আমিও রয়ে যাই তাদের সাথে আর কি, যেদিন আমি থাকবো না যাতে ওরা আমার আমার নামটা রোশন করতে পারে বা আমার নামটা এগিয়ে নিয়ে যেতে পারে। সেই একটু স্বার্থপরের মতোই ময়নার নামটা ঢোকাতে পারলাম না, রাগ করেনি? হ্যাঁ হ্যাঁ রাগ করে, বলে যে তা পুরোটাই তোমার তাহলে হলো, আমার কিছুই হলো না। আমি বললাম যে বাচ্চা দুটোই তো তোমার, কারণ মায়েরা যেভাবে আগলে বড় করে, আমি যেটা রিয়েলাইজ করছি ছেলেরা যতই নরম হোক, যতই সমবেদনাশীল হোক বা যতই সাংসারিক হোক, বাচ্চা হ্যান্ডেল করা এটা একটি মা যা পারবে সেটা পৃথিবীর আর কেউ পারবে না, মানে ওই জন্যই বোধহয় মা কথাটা এসেছে। আবার সেই পুরনো কথায় যাই যে স্বপ্নের ফেরিওলা, তো সেই স্বপ্নের ফেরিওলা হিসাবে যারা তোমাকে ভর করে আজকের দিনে স্বপ্ন দেখছে, তোমার সেই তারাও তো ছেলে মেয়ে, তারাও তুমি তাদের এক জায়গায়, তো তুমিও তাদের গডফাদার বলতে পারো, তো সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি তাদের আপস অ্যান্ড ডাউনস, তাদের জীবনে চাওয়া পাওয়া, এগুলোর মধ্যে যে একটা ব্যালেন্স, বা তাদের কি মেসেজ দেবে?
দেখো এই বয়সী ছেলে মেয়েদের একটা ক্রাইসিস থাকে জীবনে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ওদের বন্ধু হিসাবে মিশি আর কি, একদম ওদের বন্ধু হয়ে যাই, যাতে ওরা ওদের অ্যাংজাইটি বা ওদের শর্টকামিংসের কথা বা ওদের ডিপ্রেশনের কথা আমার সাথে আলোচনা করতে পারে, এবং আমরা কখনো মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো কখনো কথার মাধ্যমে, কখনো ফোনের মাধ্যমে, কখনো সামনাসামনি কথার মাধ্যমে সবসময় তাদের মনে কীভাবে সাহস জোগানো যায় এবং এই যে অ্যাংজাইটিটাকে দূর করা যায় এইটা সবসময় চেষ্টা করি, এবং সবসময় বলি যে দেখো সেটা তুমি অভিনেতাই হও বা যেই কাজই করো, যে কোনো বড় কাজ করতে গেলে কিন্তু অপেক্ষাটা ভীষণভাবে দরকার, ধৈর্যটা দরকার, ধৈর্য যার নেই সে কিন্তু কোনো দিনই কোনো জায়গায় সাকসেসফুল হবে না, তো ধৈর্যটা ধরো এবং প্রশিক্ষণটা নাও। ডাক্তার হতে গেলে যেমন ডাক্তারি পড়তে হয়, ইঞ্জিনিয়ার হতে গেলে যেমন ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, ঠিক তেমনই অভিনেতা হতে গেলে অভিনয়ের শিক্ষাটা নিতে হবে, প্রত্যেকটা জায়গার পেছনে প্রত্যেকটা পেশার পেছনে একটা শিক্ষা থাকে, তো শিক্ষাটা নাও। এবং তারা কিন্তু সত্যি কথা বলতে আমরা যাদেরকে স্টুডেন্ট হিসেবে পাই সত্যি ভালো ছেলেমেয়েরা, তারা খুবই ভালো বাড়ির ছেলেমেয়ে, ভীষণ মানে কি বলবো শিক্ষিত তো বটেই এবং ভীষণ ভদ্র সভ্য ছেলেমেয়ে, তারা কিন্তু জেনারেলি বুঝতে পারে আমরা কি বলতে চাইছি, এবং আমরা যেভাবে তাদের গ্রুম করি বা মেন্টাল গ্রুমিংটা যেভাবে করি সেভাবেই তারা তৈরিও হয়, কিন্তু তাদের পাশে যেটা বললাম যে টিচার হিসাবে নয় একদম বন্ধু হিসাবে পাশে দাঁড়াতে হয়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমার এতটা মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য, আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। আর একদিন তোমার সাথে অবশ্যই বসবো, কিন্তু এক ফ্রেমে ময়নাকে সাথে করে। ইমেজ বেঙ্গলকে বলবো যে আরও এগিয়ে যান এবং ভালো ভালো খবর নিয়ে আসুন, বিনোদনের খবর নিয়ে আসুন মানুষের কাছে। অনেক মানুষ আছেন বা অনেক শিল্পীরা আছেন যারা অন্ধকারে থাকেন, ভালো কাজ করেন তাতেও অন্ধকারে থাকেন, তাদেরকে সামনে নিয়ে আসুন। খালি নায়ক নায়িকা নয়, যারা ক্যারেক্টার আর্টিস্ট, যারা ছোটো ছোটো ক্যারেক্টার্স করছে কিন্তু ফাটিয়ে করছে সেই ক্যারেক্টার্সগুলো, তাদেরকে সামনে নিয়ে আসুন। আপনাদের মতো পোর্টালস বা আপনাদের মতো সংস্থাদের ভীষণভাবে, মিডিয়া হাউসদের ভীষণভাবে দরকার, যারা সামনে এগিয়ে এসে সেই সব শিল্পীদেরও অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবে।